চ্যাপ্টার নাম আছে ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার সিরিজ। এখানে তিনটা পার্ট আছে, ফুরিয়ার ফুরিয়ার অ্যানালাইসিস, তো এখানে ফুরিয়ার সিরিজ আছে, ফুরিয়ার ইন্টিগ্রেশন আছে, ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, তিনটা চ্যাপ্টার, বুঝছো? এরা একটার সাথে একটা লিঙ্ক করা, একটাকে স্কিপ করে আরেকটা যাওয়া যাবে না। ফার্স্ট আমরা ফুরিয়ার সিরিজটা পড়বো, এরপরে ফুরিয়ার ইন্টিগ্রেশন পড়বো, তারপরে ফুরিয়ার ট্রান্সফর্ম পড়বো, তিনটা চ্যাপ্টার, ঠিক আছে? দেখি তোমাদের পরীক্ষা টরীক্ষা কবে হবে তা তো আমি এখনো জানি না, কতদিন টাইম পাবো তাও বলতে পারছি না এখনো, সেটা আমি অফিস থেকে জেনে নিব। হ্যাঁ, মাত্র তো আমি আসলাম, এখনো অফিস থেকে সবকিছু ইনফরমেশন আমি এখনো পেয়ে উঠি না, যেহেতু অফিসে যাওয়া হয় না, তো এখন তো সব বাসায় বসে করে, এই জন্য অফিসে যাওয়া হয় না। এখন দেখো, ফুরিয়ার সিরিজের আগে আমাদের ত্রিকোণমিতিক পলিনোমিয়াল একটা সিরিজ আছে, ত্রিকোণমিতিক পলিনোমিয়াল, এটা লিঙ্ক করা। আমি এরপর তিনটে পরপর পড়াবো, ত্রিকোণ পলিনোমিয়াল পড়াবো, ত্রিকোণমিতিক সিরিজ পড়াবো, ফুরিয়ার সিরিজ পড়াবো, তিনটে পরপর কিন্তু সিমিলারিটি আছে ভিতরে। জি স্যার, হ্যাঁ, দি ফাইনাইট সিরিজ অফ দ্য ফর্ম এ। স্যার, জি বলো স্যার, বলতেছি যে আমাদের এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে স্যার? রেকর্ড এখন হবে না, পরবর্তীতে আমি চেষ্টা করব আর কি। তোমাদের আমাদের এই যে গুগল ক্লাসটা দিছে, এটা প্রিমিয়াম ভার্সন না, এখানে রেকর্ডের অপশনটা নাই। এখানে দেখো, এখানে যখন আমি করব না, এখানে রেকর্ড একটা অপশন থাকার কথা, যেখানে দেখা যাচ্ছে না, আমি অন্য যে ক্লাস নিছি, এখানে এই যে চেঞ্জ লেআউটের উপরে একটা রেকর্ডের অপশন ছিল, কিন্তু এই ভার্সনটা আমি পাচ্ছি না। এখন তুমি কি অন্য কোনো ওয়ে আছে এটা রেকর্ড করার, তুমি জানো? স্যার আছে, ওই সফটওয়্যার আছে স্যার, ওই সফটওয়্যার দিয়ে রেকর্ড করা যায় স্যার, ওটা ইন্টারনাল তারপর এক্সটারনাল সব ইয়েই রেকর্ড হয় স্যার আর কি। ওই সফটওয়্যারটা তুমি আমাকে দিতে পারো? জি স্যার, তাহলে আমার ড্রাইভে দিয়ে দিও, গুগল ড্রাইভ দিয়ে দিও, অথবা আমার মেলে দিয়ে দিও, যে কোনো এক জায়গায় আচ্ছা দিয়ে স্যার, দিও, মেইলে পাঠাই দিবেন স্যার। মেলে পাঠিয়ে দিও, তাহলে রেকর্ড হলে এই সুবিধা হবে। আমি দেখলাম তো গত ক্লাসে আমি জুমে নিতে যা দেখেছি, 40 মিনিট পরে ক্লাসটা কেটে গেছে, জি স্যার, আর জুমের সাউন্ড কোয়ালিটি খুব ভালো না আর কি, খারাপ। খারাপ। জি স্যার, আমি গত ক্লাস নিছিলাম তোমাদের রিকোয়েস্টে, গুগল জুমে ক্লাস নিছি, বাট ক্লাস নিয়ে আমি মজা পাইনি। ওই কেটে গেছে, মাঝে মাঝে সাউন্ড কোয়ালিটি গ্যাড় গ্যাড় করে। আর এই সাউন্ড কোয়ালিটি ভালো, যদি এক্সটার্নাল রেকর্ড করা যায় তাহলে ওটা আমাকে একটা সফটওয়্যারটা দিও, আমি ওটা ইনস্টল করে আমি রেকর্ড করবো। অর্থাৎ তোমরা কি রেকর্ড করতে পারবো ওখান থেকে? তা করা যাবে না, জি স্যার, আমরাও পারবো রেকর্ড করতে স্যার। তাহলে তুমি রেকর্ড করে নাও, যখন রেকর্ড করবে তখন আমি বলবে স্যার আমি রেকর্ড করছি। হ্যাঁ ঠিক আছে, এই ফয়সাল, দেখো, আর নাহলে ওই সফটওয়্যারটা আমাকে দিয়ে দিও, আমি ওটা ইনস্টল করে ওটা রেকর্ড করে দেবো, ঠিক আছে? পরে তোমাদের গুগল ক্লাসে আপলোড করে দেবো ওটা, যারা আচ্ছা ক্লাস আচ্ছা ঠিক করবে না আছে, তারা এই জিনিসটা পরে পেয়ে যাবে। জি স্যার। এখন দেখো, ফুরিয়ার সিরিজ আছে, ত্রিকোণমিতিক পলিনোমিয়াল, ত্রিকোণমিতিক পলিনোমিয়াল দ্যাট ইজ এ দি ফাইনাইট সিরিজ অফ দ্য ফর্ম এ নট, এটা কি এ নট বলে, সাফিক্স তো এ নট, এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়াল টু ওয়ান টু পি, এটা কিন্তু লিমিট, এন ইজ ইকুয়াল টু ওয়ান টু পি, এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স, এই যে ফর্মটা দেওয়া আছে, এ নট বাই টু প্লাস সামেশন অফ এ এন ইজ ইকুয়াল টু ওয়ান টু পি, এনটা কিন্তু এখানে ইন্টিজার বা কাউন্টিং নাম্বার, স্যার আর অন, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এই স্ক্রিন শেয়ার করছে কে জানো স্যার, এই কারণে আপনার ইয়েটা দেখতে পাচ্ছি না। অন্য কেউ করছে? জি স্যার, ইউর স্ক্রিন ইজ স্টিল ভিজিবল টু আদার্স, ক্লিক টু ক্যান্সেল ইউর প্রেজেন্টেশন। এবার অফ করে দিয়েছি স্যার, এবার দেখা যায়, এখন কি দেখা হ্যাঁ যায়? স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, কে যেন করছে আর কি, ওই বুঝে না বুঝে করছে। আর তোমরা তো এই এই ব্যাপারে তো আরো এক্সপার্ট হওয়ার কথা, আমার চেয়ে এক্সপার্ট হওয়ার কথা, তোমরা সিএস পড়ো না সব? দেখো, এই যে সিরিজটা দেওয়া আছে, এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়াল টু ওয়ান টু পি, এই ওয়ানটা আছে লোয়ার লিমিট, পিটা আছে আপার লিমিট, যেখানে এই পিটা হলো কিন্তু ইন্টিজার, পজিটিভ ইন্টিজার,
kn cos nx plus bn sin x is called the trigonometric polynomials where as p is the positive integers and a naught an bn are constant অর্থাৎ এ নট কনস্ট্যান্ট বি এ এন কনস্ট্যান্ট বিএন কনস্ট্যান্ট আর পিটা কি পি হলো পজিটিভ ইন্টিজার এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে দিস ইজ এক্সপ্রেশন ইজ কল্ড ত্রিকোণমিতিক পলিনোমিয়ালস এখানে লিমিটটা একটু খেয়াল করবে লিমিটটা ফোকাস করবে এন অন টু পি অর্থাৎ লোয়ার লিমিট অন আপার লিমিট পি এখন দেখো ত্রিকোণমিতিক সিরিজ শুধু ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা কিন্তু লিমিটে পলিনোমিয়ালে কি ছিল এন অন টু পি অর্থাৎ পিটা আছে ফাইনাইট এবং এটা ইন্টিজার আর ত্রিকোণমিতিক সিরিজের লিমিটের ডিফারেন্স কত এন অন টু ইনফাইনাইট ইনফাইনাইট এখানে শুধু পার্থক্য আর কোনো পার্থক্য নাই এটা শুধু পার্থক্য আর কোনো পার্থক্য নাই অর্থাৎ দি ইনফাইনাইট সিরিজ অফ দ্য ফর্ম a naught by 2 plus summation of n to infinite is expression can the same a n cos nx plus b n sin nx is the called trigonometric series where a naught a n b n are constant term here for us as a periodic function একটা পিরিয়ডিক ফাংশন দেখো পিরিয়ডিক ফাংশনটা কি অর্থাৎ পার্টারবেশন হয় যদি একটা ফাংশন বারবার একই জায়গা দিয়ে ঘুরে আসে অর্থাৎ আমরা যে ওই যে তোমরা যদি দেখো ইসিজি দেখো ইসিজি ইসিজি কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন হ্যাঁ ওর পার্টারবেশন দেখবে যে একটা সিনারিও আসবে যেমন আমি একটা পিরিয়ডিক ফাংশন দিচ্ছি সাইন এক্স সাইন জিরো জিরো দেখো এটা একটা কার্ভের মতো একটা ওয়েভের মতো আসে এবং এটা কিন্তু ওয়েভটা কিন্তু এই ডিস্টেন্স সেম আবার সেম জায়গা চলে আসবে যেমন এখানে দেখো এখানে যদি আমরা এই যে আমার কার্সার দেখা যাচ্ছে আমরা ইন্টারসেকশন অরিজিন থেকে যদি জুরু করে আবার টি টাইম পরে আবার এখানে চলে আসছে আবার টি টাইম পরে আপার লোডটাকে এই যে এক্স এক্স চলে আসছে আবার টি টাইম পরে আবার এখানে ইন্টারসেকশন পয়েন্টে চলে আসছে এটা পিরিয়ডিক ফাংশন অর্থাৎ পিরিয়ডিক ফাংশনের ফর্মুলাটা কি এফ অফ এক্স প্লাস টি ইজ ইকুয়াল টু এফ এক্স হোয়ার টি ইজ দ্য পিরিয়ড হোয়ার টি ইজ দ্য পিরিয়ড এখন দেখো পিরিয়ড অফ এ ফাংশন এই ফাংশনের পিরিয়ড কাকে বলে আগেটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন আর পিরিয়ড কাকে বলে পিরিয়ড অফ এ ফাংশন লেট এফ এক্স ইজ এ ফুরিয়ার ফাংশন ইফ এফ অফ এক্স প্লাস টি ইজুক্যাল টু এফ এক্স অর্থাৎ এফ অফ এক্স প্লাস টি ইজুক্যাল টু এফ এক্স হয় দেন টি ইজ কল্ড পিরিয়ড দেন টি ইজ কল্ড পিরিয়ড অফ দ্য ফাংশন হয় টি গ্রেটার দেন জিরো পিরিয়ডটা অবশ্যই গ্রেটার দেন জিরো হতে হবে অর্থাৎ জিরো হচ্ছে বড় হতে হবে পজিটিভ হতে হবে একটা এক্সাম্পল দেখো এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স তাহলে এফ অফ এক্স প্লাস টু পাই এক্স প্লাস টু পাই দ্যাট ইজ সাইন অফ টু পাই সাইন অফ টু পাই ইজ ইকুয়াল টু সাইন এক্স এটা কি কেউ বোঝো অ্যান্সার করো এই সাইন অফ টু পাই প্লাস এক্স ইকুয়াল টু সাইন এক্স এটা কি কেউ বোঝো হ্যালো এটা কি বোঝো কেউ বা কেউ বোঝো না এমন আছে এই যে সাইন এক্স প্লাস টু পাই গুলো সাইন এক্স কি করে আসলো টু পাইটা কি করছে স্যার টু পাইটা আছে একটু দেখাই এখানে একটা জিনিস আছে এই জিনিসটা দেখো এই যে ডান পাশে দেখো একটা বক্স করা আছে এই যে এটা কিন্তু এটা কিন্তু নাইন টেনের জিনিস এটা কিন্তু নাইন টেন টেম ইন্টারমিডিয়েট জিনিস সেটা হচ্ছে একটা ওই যে কোঅর্ডিনেট গুলা এটা একটা ফার্স্ট কোঅর্ডিনেট বলে সেকেন্ড কোঅর্ডিনেট বলে থার্ড কোঅর্ডিনেট বলে ফোর্থ কোঅর্ডিনেট বলে হ্যাঁ ফার্স্ট কোঅর্ডিনেট অল পজিটিভ এখানে সাইন কস ট্যান সেক কো সব অল পজিটিভ
সেকেন্ড কোয়ার্টারে সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়ার্টারে ট্যান আর কট পজিটিভ, ফোর্থ কোয়ার্টারে কস আর সেক পজিটিভ। এখন দেখো একটা একটা পার্টের অ্যাঙ্গেল আছে পাই বাই টু, ঠিক আছে, দুটো পার্টের অ্যাঙ্গেল আসবে কত, এই যে পাই বাই টু না পাই এর অ্যাঙ্গেল তাহলে আছে এখানে, আবার টু পাই হলে কোথায় চলে আসবে, আবার একটা একটা রোটেশন কমপ্লিট করবে প্রত্যেকটা, যদি পাই বাই টু হয় তাহলে পাই বাই টু ইন্টু ফোর দাও তাহলে কত, টু পাই আসবে না, টু পাই হলে কিন্তু জি স্যার আবার টু বাই ঘুরিয়ে কিন্তু ও এক্স এ চলে আসে, ও এক্স এর পরে প্লাস মানে ফার্স্ট কোয়ান্টিটি ঢুকে যায়, ফার্স্ট কোয়ান্টিটি ঢুকে যাওয়া মানে পজিটিভ। আর যখন পাই এর কোফিসিয়েন্ট পাই টু পাই থ্রি পাই থাকলে এটা চেঞ্জ হয় না, এগুলো মনে আছে একটু, চেঞ্জ হবে না সেই ক্ষেত্রে আমাদের এই যেখানে যখন আমরা যাচ্ছি এই যে এই যে তাহলে সাইন এক্স প্লাস টু পাই মানে আবার ঘুরে ফার্স্ট কোয়ান্টিটি চলে আসবে, ফার্স্ট কোয়ান্টিটি সাইন এক্স পজিটিভ থাকবে, সাইন এক্স মানে আবার এফ এক্স, তার মানে কি আমরা এফ অফ এক্স প্লাস টু পাই কে ক্যালকুলেট করে আমরা এফ এক্স পেলাম, তার অর্থ হলো যেখানে পিরিয়ডিক ফাংশন এবং এর পিরিয়ড কত, টু পাই, এর পিরিয়ডটা কলো টু পাই। এটা একটা এক্সাম্পল দিছে, এই যে এখানে দেখো এই যে পিরিয়ডিক ফাংশন দেখছো, এই যে এই যে এখানে টু পাই আসছে, এই যে একটা পিরিয়ড কমপ্লিট করছে, এটা তোমার বোঝার স্বার্থে। এরপর আছে পিস ওয়াইজ ফাংশন, পিস ওয়াইজ ফাংশনটা হলো যে একটা ফাংশন যদি মেন ইন্টারভেল থেকে আমরা কিছু সাব ইন্টারভেলে ডিভাইডেড করতে পারি, প্রত্যেকটা সাব ইন্টারভেলে এটা কন্টিনিউয়াস হবে, যেমন এখানে থাকে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এই ইন্টারভেলটা কত আছে, জিরো থেকে পায়ের ভিতরে আছে, জিরো থেকে পায়ের ভিতরে থাকলে এটা সাইন এক্স কন্টিনিউয়াস, আবার পাই জিরো থেকে টু পায়ের নিচে থাকলে এটা জিরো আসবে, অর্থাৎ দুটো ইন্টারভেলে ডিভাইডেড করে দেওয়া, ওটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। এখানে একটা দেখো একটা থিওরি আছে ইম্পর্টেন্ট, কি বলছে, ইফ এফ এক্স ইজ ইকুয়াল টু এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়াল টু ওয়ান টু ইনফাইনাইট এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স, দেন সো দ্যাট দ্য পিরিয়ড অফ এফ এক্স ইজ ইকুয়াল টু টু পাই, বলছে যদি এফ এক্স যদি এই ফাংশনটা ডিফাইন করা থাকে এফ এক্স ইজ ইকুয়াল টু দিস, দেন প্রুভ দ্যাট বা সো দ্যাট দ্য পিরিয়ড অফ দিস ফাংশন ইজ ইকুয়াল টু টু পাই, এটা আমাদের দেখাতে হবে। তাহলে পিরিয়ড অফ ফাংশন কি, পিরিয়ড অফ ফাংশনটা কি, পিরিয়ডিক ফাংশনটা কাকে বলে, আমরা দেখছিলাম ইফ এফ এক্স প্লাস টি ইজ ইকুয়াল টু যদি এফ এক্স হয় দেন টি ইজ কল্ড পিরিয়ড, তাহলে এখানে আমাদের পিরিয়ড প্রুভ করতে হবে টু পাই, তাহলে আমরা এফ এক্স তো সিন্স গিভেন দ্যাট, তাহলে এক্স প্লাস টু পাই, এক্স প্লাস টু পাই ইজ ইকুয়াল টু কি আসবে, এক্স এক্স রিপ্লেস বাই এক্স প্লাস টু পাই, যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা এক্স প্লাস টু পাই দিয়ে দেবো, দেখো তাহলে আমাদের এ নট বাই টু সামেশন এন অন টু ইনফাইনাইট এন কস এন এক্স এর রিপ্লেস বাই এক্স প্লাস টু পাই, সিমিলারলি বি এন প্লাস সাইন এক্স রিপ্লেস বাই এক্স প্লাস টু পাই ইন্টু এন। এখন দেখো এটা যদি আমরা এন দিয়ে মাল্টিপ্লাই করে দিই, সিম্পলি মাল্টিপ্লাই করলে এখানে কি আসতেছে, এখানে এন ছিল টু এন পাই প্লাস এন এক্স, সিমিলারলি এখানে টু এন পাই প্লাস এন এক্স। এখন দেখো এই যে যে টু এন পাই, টু এন পাই মানে এন এর মান কত, এন এর মান আছে অন, ওই যে এন এর মান অন অন টু থ্রি, অন বসালে টু পাই আসে, টু পাই আসা মানে কি পুরো সার্কেল কমপ্লিট করবে, এন এর মান যখন আমরা টু বসাই ফোর পাই, ফোর পাই আসা মানে আবার কমপ্লিট করে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট আসে, অর্থাৎ এন এর মান আমরা যাই পুট না করি কেন সাইন এক্স কস এক্স অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার অর্থই হলো যে সাইন এক্স এবং কস এক্স অলওয়েজ পজিটিভ, পজিটিভ হলে কি আসবে ফর্মুলা কস এন এক্স প্লাস সাইন এন এক্স, দিস ইজ কিন্তু এফ এক্স, দ্য ভ্যালু অফ এফ এক্স না এটা, এই যে সিন্স এই যে তারপর আমরা কি পেলাম এফ অফ এক্স প্লাস টু পাই ইজ ইকুয়াল টু এফ এক্স, হ্যালো হ্যাঁ আচ্ছা আমি পরে কথা বলতেছি, আমি একটু ক্লাস নিচ্ছি।
এখন দেখো তাহলে আমরা কি বলতে পারি, f অফ x প্লাস 2 পাই ইকুয়াল টু fx, অর্থাৎ সো দা পিরিয়ড অফ fx ইকুয়াল টু কত, 2 পাই। আমাদের সাবোর্টিং এর জন্য ডান পাশে যে আমি এটা দিছি এক্সপ্লেনটার করছে, এবার আমরা আসি ফুরিয়ার সিরিজে। ফুরিয়ার সিরিজটা এতক্ষণ পরে আমরা এর আগে কিন্তু ত্রিকোণমিতি পলিনোমিয়াল ক্লাস করছি, এবার ত্রিকোণমিতি সিরিজ দেখছি, এবার ফুরিয়ার পিরিয়ডিক ফাংশন দেখছি, এবার ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজের দুটো ডেফিনেশন আছে এখানে, ঠিক আছে। হ্যাঁ, একটা আছে পিরিয়ডটা আছে 2 পাই ফিক্সড, এর কি বলছে ফুরিয়ার সিরিজ অফ পিরিয়ড 2 পাই ইন দ্য ইন্টারভেল মাইনাস পাই থেকে পাই। আরেকটা ডেফিনেশন আছে এই যে বি, ফুরিয়ার সিরিজ অফ পিরিয়ড 2l ইন দ্য ইন্টারভেল মাইনাস l টু l, অর্থাৎ ওখানে মাইনাস পাই থেকে পাইটা ফিক্সড আর এখানে l টা আছে তোমার যে কোনো ভ্যালু দেওয়া যাবে, ঠিক আছে। দুটো ডেফিনেশন। এখন দেখো, লেট fx বি দ্য ডিফাইন ইন দ্য ইন্টারভেল মাইনাস পাই টু পাই, এটা ফার্স্ট ওপেন ইন্টারভেল, কিন্তু এটা ওপেন ইন্টারভেল, যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে ওপেন ইন্টারভেল, থার্ড ব্র্যাকেট থাকলে ক্লোজ ইন্টারভেল। ইন্টারভেল দুটো ইউজ করা হয়, থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দ্যাট ইজ ওপেন ইন্টারভেল, ওপেন ইন্টারভেল দ্যাট মিন্স পাই এর ভ্যালু টুকু ইনক্লুড হবে না, এক্সেপ্ট মাইনাস পাই টু পাই, এর ইন মাইনাস পাই পাই এর ভ্যালু গুলো অল ভ্যালু অ্যাকসেপ্টেবল। আর যদি ক্লোজ ইন্টারভেল হতো তাহলে উইথ পাই মাইনাস পাই, and determine outside of this interval is equal to f is equal to x is equal to 2 pi is equal to fx, assume that fx has period 2 pi, then the trigonometric series অর্থাৎ যদি এই স্যাটিসফাই করে, অর্থাৎ ফাংশন যদি এর অর্থ হয় যে ফাংশন যদি পিরিয়ডিক হয়, অর্থাৎ পিরিয়ড হলে এবং তার পিরিয়ড হবে কত, 2 পাই, দেন যে ত্রিকোণমিতিক সিরিজ যেটা আছে সেই সিরিজটাকে আমরা ফুরিয়ার সিরিজ কল করব, অর্থাৎ যে ত্রিকোণমিতিক সিরিজ এত ইজ কল্ড ফুরিয়ার সিরিজ অফ এফ এক্স হোয়ার দ্য ফুরিয়ার কোএফিসিয়েন্ট এ এন বি এন আর এই, অর্থাৎ যে ফুরিয়ার এই যে আমাদের এখানে এ নট এ এন বি এন ছিল, এইগুলোর ভ্যালু হবে কত, এ নট কত আসবে, 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স, এ এন এর ভ্যালু আসবে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স কস এন এক্স ডিএক্স, এবং বি এন ইজ ইকুয়াল টু 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ এক্স সাইন এন এক্স ডিএক্স, হোয়ার এন ইজ ইকুয়াল টু 1, 2, 0, 3, 1, 2, 3, 4, 5, জাস্ট এরকম আসবে। এই যে এ নট এ এন বি এন দ্য কল্ড ফুরিয়ার কোফিসিয়েন্ট, এই তিনটাকে কি বলা হবে, ফুরিয়ার কোফিসিয়েন্টস, এবং এই সিরিজটাকে বলা হবে ফুরিয়ার সিরিজ, হোয়ার দ্য ফুরিয়ার কোফিসিয়েন্ট এ নট is equal to this, an is equal to this, bn is equal to this, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে আর এটা সব জায়গায় এটা ইউজ হবে। আর ফুরিয়ার সিরিজ অফ পিরিয়ড 2l ইন দা ইন্টারভেল মাইনাস l টু l সব ঠিক আছে, খালি দেখো এইখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে এটা ফুরিয়ার সিরিজটা কি আসবে, এই যে a not by l n to the power 1 to infinite an cos n pi l by n pi x by l n pi sin n pi l by x, where a not আছে 1 by l limit minus l to l fx dx, n 1 by l limit minus l to l fx cos n pi x l by dx, bn is equal to 1 by l limit minus l l fx sin n pi l dx। তোমরা প্রথম ডেফিনিশনটা মনে রাখবে, ওটা আমার প্রবলেমে ইউজ হবে বেশি, এই যে এটা এই যে এটা, ঠিক আছে। এখন দেখো অর্থোগোনাল ফাংশন কাকে বলে, টু ফাংশন এফ এক্স অ্যান্ড জি এক্স আর কল্ড অর্থোগোনাল ইন দ্য ইন্টারভেল এ বি ইফ লিমিট এ টু বি এফ এক্স জি এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, লিমিট ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স জি এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো, দেন এফ এক্স অ্যান্ড জি এক্স আর কল্ড অর্থোগোনাল ইস আদার, অর্থাৎ একটা অপরটা অর্থোগোনাল হবে যদি কন্ডিশন স্যাটিসফাই করে। এরপর একটা আছে ডিরিচলেট কন্ডিশন,
let f x satisfies the following condition. Condition টা কি, এক নম্বর কি, f x is defined interval minus l to x l, এটা ইন্টারভেল দাও আর কি। এই ইন্টারভেল যদি f x defined হয়, defined মানে ইনফাইনাইট, ফাইনাইট হয়, defined হওয়ার মিনিং টা আছে ফাইনাইট হবে। এবং f x is periodic with period 2l, অর্থাৎ f x period হবে 2l। যদি লিমিটটা মাইনাস এল টু এল হয় তো পিরিয়ড হবে 2l, যদি এই ইন্টারভেলটা মাইনাস পাই টু পাই হয় তাহলে লিমিটটা হবে 2π, এরকম আর কি। এই যে অর্থাৎ দ্যাট ইজ এই পিরিয়ডিক উইথ 2l, দ্যাট ইজ f অফ x প্লাস 2l ইজ ইকুয়াল টু fx। আর একটা কন্ডিশনটা কি, fx এন্ড f প্রাইম x, f প্রাইম x জাস্ট দ্যাট ইজ ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ অন টাইমস ডেরিভেটিভ বা অন টাইমস ডিফারেনশিয়েশন বা একবার ডিফারেনশিয়েশন করা। fx and f dash x are piecewise conditions. Piecewise conditions continuous মানে অর্থাৎ আমরা মেইন ইন্টারভেলটাকে যদি আমরা সাব ইন্টারভেলে ডিভাইডেড করি তাহলে প্রত্যেকটা ইন্টারভেলে সেটা কন্টিনিউয়াস, তাকে বলে পিসওয়াইজ কন্টিনিউয়াস। এই তিনটে কন্টিনিউয়াস স্যাটিসফাই করলে তাকে বলা হবে ডিরিচলেট কন্টিনিউয়াস। দুই নম্বর একটা থিওরিয়াম দেখো, এই যে কনভার্জেন্ট মানে কি, এটা ফাইনাইট করা বুঝছো, আর কনভার্জেন্ট ডাইভার্জেন্স মানে ইনফাইনাইট চলে যাওয়া। দেখো থিওরিয়াম টু, ইফ দ্য সিরিজ, এটা কিন্তু সিরিজ ফুরিয়ার সিরিজ, ইফ দ্য সিরিজ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট ইন ফাংশন এফ এক্স অ্যাট দ্য ইন্টারভেল, তো দেন সো দ্যাট, এই যে প্রমাণ করতে বলছে, অর্থাৎ আমাদের এই ফুরিয়ার সিরিজটা প্রুফ করতে বলছে, কোফিসিয়েন্ট গুলো প্রুফ করতে বলছে। আমরা এই কোফিসিয়েন্ট গুলো লিখে আসছে, কিন্তু ফুরিয়ার সিরিজের কোফিসিয়েন্ট কি ছিল, এ নট কি ছিল, 1/π - π/2π f(x) dx, আর এটা কি ছিল, 1/π - π/2π f(x) sin x cos nx dx, আর তিন নম্বর কোফিসিয়েন্ট কি ছিল, bn = 1/π - π/2π cos x sin x dx। উই হ্যাভ দ্য ফুরিয়ার সিরিজ, বা এটাকে আমরা বলতে পারি ত্রিকোণমিতিক সিরিজ। এই যে ত্রিকোণমিতিক সিরিজ, fx = n0 to 2 + n=∞ (an cos nx + bn sin x dx). এখন ইকুয়েশন নম্বর 1 কনসিডার করলাম, কনসিডার করার পরে আমরা বা ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x, দ্য লিমিট মাইনাস পাই টু পাই, অর্থাৎ মাইনাস পাই টু কে পাই ইন্টিগ্রেশন নিয়ে আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করব। তাই তো, দেখো -π/π f(x) dx = এটির কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, a0/2 ইন্টিগ্রেশন মাইনাস পাই টু, এখানে অন ছিল জন্য dx, আর এখানে কি আসতেছে, সামেশনটা বাইরে চলে আসছে, -π/π an cos nx + bn sin nx dx। এখন দেখো লেফট সাইড যা আছে রেখে দিলাম, এখানে কি, এখানে ddx কত আছে, ইন্টিগ্রেশন ddx মানে x লিমিট মাইনাস টু পাই, তাহলে 1/2 x লিমিট মাইনাস পাই টু পাই, আর এখানে দেখো এখানে দেখো, একে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা ইন্টিগ্রেশন করলে সাইন এন এক্স আসবে, সাইন এন এক্স মানে সাইন এন এর পাই এর মান আসছে সবসময় জিরো আসে, সাইন পাই, সাইন টু পাই, সাইন থ্রি পাই, সাইন ফোর পাই, এটা অলওয়েজ জিরো হবে, হ্যাঁ অলওয়েজ জিরো হয়, আর এখানে সাইন রে করলে কস এন এক্স আসবে, এটা সাইন রে করলে কি আসে, কস এন এক্স বাই মাইনাস কস এন এক্স বাই এক্স, তাই না, যখন মাইনাস কস্টে করব সেই ক্ষেত্রে মান পুট করলে এটার মানও জিরো চলে আসবে, হ্যাঁ এটা আমি ডিটেলস করি নাই, হ্যাঁ দেখো এই ক্ষেত্রে জিরো চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই দুটো টার্মই জিরো, এখানে থাকে আছে এক্স পাই, এক্স মান পাই বসালাম, মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইন্টিগ্রেশন চিহ্ন, তাহলে আপার এক্স মান পাই মাইনাস আবার এক্স মান কত, মাইনাস পাই, এই মাইনাসে মাইনাস কি হয়ে গেল প্লাস পাই, তাহলে পাই প্লাস পাই টু পাই,
এই টু টু ব্যানিশ হয়ে গেল, থাকে কি এ নট পাই, তাহলে এ নটের মান কত আসবে? আমরা যদি এই সাইডে নিয়ে আসি ওয়ান বাই পাই, আর এটা লিমিটটা বলেছিলাম মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স। সিমিলারলি যদি আমরা মাল্টিপ্লাইং ইকুয়েশন অন এটা না যেটাকে, এটাকে আমরা দুই করার জন্য কি করছি, এই যে মাল্টিপ্লাইং বাই কস এন এক্স অ্যান্ড ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স ইন লিমিট মাইনাস পাই টু পাই, তাই না? তাহলে আমরা ইকুয়েশন ওয়ান কে, এই যে ইকুয়েশন ওয়ান কে কস এন এক্স মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন করবো। দেখো লেফট সাইড ছিল কস এক্স, সরি এফ এক্স, তাহলে কস এন এক্স ডিএক্স মাইনাস পাই টু পাই। রাইট সাইড এখানে কি ছিল এ নট বাই টু, এই যে ইন্টিগ্রেশন করলাম কি মাল্টিপ্লাই করছি কস এন এক্স ডিএক্স প্লাস, এখানেও একই প্লাস দিয়ে এই যে এই টার্মটা এর সাথে কি এই যে কস এন এক্স সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি। দেখো মাল্টিপ্লাই করে দেওয়ার পরে লেফট সাইডে ঠিক আছে, রাইট সাইডে দেখো এইটা যখন ইন্টিগ্রেশন করবো কস এক্স ইন্টিগ্রেশন করলে সাইন এক্স আসবে, সাইন এর পায়ের মান জিরো আসে যাবে, এই জন্য এটা টোটালি জিরো বসে গেল। আর এখানে দেখো এখানে কস এন এক্স কস এন এক্স কস এন স্কয়ার এক্স হলো, আর এখানে আমরা ফর্মুলা ফেলার জন্য এন বাই টু দিলাম, এ এন বাই টু দিলাম, আর এখানে টু দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? আর এখানে কস এন এক্স প্লাস সাইন এক্স এস অর্থোগোনাল প্রপার্টি অনুসারে জিরো হয়ে যাবে। এখন দেখো এখানে এটা জিরো আর এখানে এড করেন, এইখানে থেকে টু কস স্কয়ার এক্স এর একটা ফর্মুলা আছে ওয়ান প্লাস কস টু এক্স, তাহলে এখানে টু কস স্কয়ার এন এক্স আছে, এর একটা ফর্মুলা আছে ওয়ান প্লাস কস টু এন এক্স। এটা যদি আমি ইন্টিগ্রেশন করি ওয়ান রে করলে এক্স আসে, আর কস টু এন এক্স করলে সাইন টু এন এক্স বাই এক্স এর কোপিসেন্ট ভাগ করতে হবে, এক্স এর কোপিসেন্ট আছে টু এন ডিভাইডেড বাই টু এন। এরপরে লিমিটটা যদি আমরা পুট করি, এই যে এখানে যদি আমরা লিমিটটা লেফট সাইড ঠিক আছে লিমিটটা পুট করলে এখানে পাই আসবে, এখানে সাইন আসে তো সাইন পাই এর মান জিরো হয়ে যাবে, তাহলে পাই থাকবে এখানে লিমিটটা বসাইছি। দেখো বসাই দেওয়ার পরে ক্যালকুলেশন করে এখানে টু পাই আসে, টু টু কেটে গেল এ এন পাই, তাহলে এ এন এর মান কত আসতেছে পাই টা বেশি নিয়ে গেল ওয়ান বাই পাই লিমিট মাইনাস পাই টু পাই এফ এক্স কস ডি এক্স, এখানে এন এর মান ওয়ান টু থ্রি চলতে থাকবে আপ টু ইনফাইনাইট। জেনে দেয় না না জেনে দেয়, রাফাত রাফাত দিছে রাফাত। এই রাফাত তুমি কি জেনে দিছো স্ক্রিন শেয়ার? এখন দেখা যায়? জি স্যার জি স্যার। এখন দেখো সিমিলার ওয়েতে আমরা বিটা বের বিএন বের করার জন্য সাইন এন এক্স এর মাল্টিপ্লাই করবে, একদম সেম ওয়ে সেম প্রসেস সেম সবকিছু, খালি এখানে আসবে টু সাইন স্কয়ার এন এক্স, তো এখানে ওয়ান মাইনাস কস টু এন এক্স আসবে ফর্মুলাটা, এখানে একটা ফর্মুলা খালি চেঞ্জ, আর সবকিছু সেম ভাবে করে এখানে দেখো রেজাল্টটা চলে আসছে। এই যে এখন দেখো তোমরা এগুলো একটু স্টাডি করবে, হ্যাঁ স্টাডি করে প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমাকে বলবে, আমি আবার রিপিট করবো। এখন আমরা একটা আসবো ইভেন্ট ফাংশন অ্যাট অড ফাংশন, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ইভেন্ট ফাংশন অ্যাট অড ফাংশন কাকে বলে, ইভেন ফাংশন, এ ফাংশন এফ এক্স ইজ কল্ড ইভেন ইফ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স হয়, অর্থাৎ এক্স এর এক্স রিপ্লেস বাই যদি মাইনাস এক্স যে আমরা রিপ্লেস করি ফাংশন চেঞ্জ ঠিক থাকবে, অর্থাৎ এফ অফ এক্স আছে ফাংশন মেইন ফাংশন, আমরা ইভেন বলবো যদি ইফ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স, দিস ইজ ইভেন। যেমন এক্সাম্পল দেখো কস এক্স, কস এক্স এর জায়গা যদি এক্স এর মান মাইনাস এসে তাহলে মাইনাস কস এর ইকুয়াল টু কস থিটা না, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স অ্যাবসলিউট ভ্যালু এক্স, এখানে এফ অফ এক্স যদি অ্যাবসলিউট ভ্যালু এক্স হয় এফ অফ মাইনাস এক্স ভ্যালু কত আসবে, এফ অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ই আসবে। আবারটা দেখো এক্স টু পাওয়ার 4 প্লাস 5 এক্স স্কয়ার প্লাস 6, এখানে এক্স এর পাওয়ার মাইনাস এক্স বসাও কি আসবে, যেহেতু পাওয়ারটা ইভেন আছে তার মানে কি এটা চেঞ্জ হবে, এফ এক্স ই থাকবে, দিস ইজ কল্ড
event function. What function kake bole? A function f x is called odd function if minus x is equal to minus f of x. অর্থাৎ মাইনাস এফ অফ এক্স হবে, যেমন এটা যে সাইন এক্স ইভেন অড ফাংশন, এক্স কিউব প্লাস এক্স এটাও কিন্তু অড ফাংশন, এক্স এফ মাইনাস এক্স বসাবো এখানে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স হবে, মাইনাসটা কমন নাও এক্স কিউব প্লাস এক্স, তার কি মাইনাস অফ এফ অফ এক্স, দেখো একটা থিওরেম দিছি, সো দ্যাট ইন্টিগ্রেশন লিমিট মাইনাস এ টু এফ এক্স ইকুয়াল টু টু ইন্টু লিমিট জিরো টু এ এফ এক্স ডি এক্স এফ ইজ ইভেন, অর্থাৎ এফ যদি ইভেন হয় তাহলে এফ এক্স এর ভ্যালু আসবে টু ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডি এক্স, আর এফ যদি অড হয় তাহলে এর ভ্যালু আসবে জিরো, ঠিক আছে? দেখো ইফ এফ ইজ ইভেন দেন ফ্রম দ্য ডেফিনেশন উই গেট এফ অফ মাইনাস ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড এফ ইজ অড দেন এফ অফ মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, এটা কিন্তু উই হ্যাভ দ্য ডেফিনেশন অফ দ্য ইভেন ফাংশন আর অড ফাংশন, ঠিক আছে? এখন দেখো আমরা এই যে লিমিটটা দেওয়া আছে মাইনাস এ টু এ এফ এক্স ডি এক্স, এই লিমিটটাকে আমরা ওই যে পিস ওয়াইজ করে ফেলবো, একটা পার্টিশন তৈরি করে ফেলবো, সেটা কি মাইনাস এ টু জিরো এফ এক্স ডি এক্স প্লাস জিরো টু এ এফ এক্স ডি এক্স, অর্থাৎ এটাকে পিস ওয়াইজ কন্টিনিউয়াস বলে। দেখা যাচ্ছে না আবার কি শেয়ার দিচ্ছে নাকি? এ কে শেয়ার দিচ্ছে দেখি, এবার কে দিচ্ছে? এই এই রাফাত রায়হান, রাফাত রায়হান, হ্যাঁ স্যার মানে না বুঝেই বারবার শেয়ার দেয়, আপনার স্ক্রিনটা সবাইকে পিন করে রাখতে বলেন তাহলে আর কারোর স্ক্রিন যাবে না স্যার। এটা ফার্স্ট টাইম তো গুগল মিটে আগে পরে ক্লাস করেনি এই কারণে একটু প্রবলেম হচ্ছে স্যার। ও ঠিক হয়ে যাবে, জি স্যার। ও কি বুঝে দিচ্ছে না তো? জি স্যার ও বুঝে দিচ্ছে না, বুঝতেছে না স্যার। ঠিক হয়ে যাবে না আমার কাছে কিন্তু গুগল ক্লাস, তোমাদের ইচ্ছে আছে গুগল ক্লাসটা কিন্তু বেশ ভালো ফর্ম মনে হয়, বুঝছো? জি স্যার গুগলটা ভালো স্যার, গুগলটা ভালো, এখানে ওই কেটে যাওয়ার কোনো টেনশন থাকে না, জি স্যার। আরে সাউন্ড কোয়ালিটি খুব ভালো এতে, ইয়েস স্যার। এটা মনে হয় যে একদম খালি শুধু শুধু হাত দিয়ে লেখা যেত তাহলে তোমার এই ক্লাসের ভিতরে কোনো ওই ফিজিক্যাল ক্লাস আর অনলাইন ক্লাসের কোনো পার্থক্য থাকতো না। আমরা এই লিমিটটাকে কি করলাম পিস ওয়াইজ করে ফেলছি, মাইনাস এ টু জিরো তে একটা নিয়ে গেলাম আবার জিরো থেকে এটা নিয়ে গেলাম, তখন অ্যাড করে দেবো লিমিট, টোটাল লিমিটটা কিন্তু চলে আসে, ঠিক আছে? এখন দেখো এই লিমিটে যখন আমি ইন্টারসেন্স করি তখন তার নেগেটিভ আসে, এটা হচ্ছে একটা প্রপার্টি অফ ইন্টিগ্রেশন, এটা ইন্টারমিডিয়েট শেখানো হয়েছে, এই যে আমার লোয়ার লিমিটটা আপার নিলাম আপার লিমিটটা লোয়ার নিলাম, এই জন্য আমার ইন্টিগ্রেশন চলে আসবে, একটা এই যে একটা নেগেটিভ চলে আসবে জিরো টু মাইনাস এ নেগেটিভ চলে আসছে, হ্যাঁ আর জিরো টু এ, এটাকে আবার এই নেগেটিভের জন্য এই নেগেটিভটা ভিতরে ঢুকা দেওয়া যায়, এটাও কিন্তু একটা প্রপার্টি যে ইন্টিগ্রেশনের। এখন দেখো দুটো কিন্তু সেম লিমিট চলে আসছে, তাই না? এখন সেম লিমিট চলে আসছে তখন এখানে কি এফ অফ মাইনাস এক্স না, আমরা এটাকে কি কনসিডার করছি ইভেন ফাংশন হলে, ইভেন ফাংশন হলে এফ অফ মাইনাস এক্স ভ্যালু কত, এফ অফ এক্স, তাহলে ইভেন হলে আমরা কি বলতে পারি, ইভেন হলে কি বলতে পারি, এই যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত এফ অফ এক্স ডিএক্স, আবার জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স, ইফ এফ ইজ ইভেন দুটি অ্যাড করে দিলে কি আসতেছে টু ইন্টু জিরো টু এফ অফ এক্স ডিএক্স। আবার দেখো ইকুয়েশন ওয়ান থেকে যদি আমরা এফটাকে অড মনে করি বা লেট এফ ইজ অড টেন এফ অফ মাইনাস এক্স এর মান কত মাইনাস এফ অফ এক্স, সেই ক্ষেত্রে ভ্যালু কি আসবে মাইনাস এফ অফ এক্স, তাহলে দুটো কি সেম লিমিট সেম ফাংশন খালি অপোজিট সাইন, তাহলে কি হবে ভ্যানিশ হয়ে যাবে না, তাহলে কি জিরো, তাহলে আমাদের কি থিওরেমটা প্রুভ হয়ে গেল, এটা কিন্তু খুব সিম্পল ইজি,
এটা মেনলি ওয়াট ফাংশন ইভেন্ট ফাংশনের একটা অ্যাপ্লিকেশন, বুঝা গেছে? এবার দেখো আমরা ফুরিয়ার সিরিজ অফ ওয়াট ফাংশন, এর আগে কিন্তু আমরা ইভেন্ট ফাংশন ওয়াট ফাংশন সিম্পলি ইভেন্ট ওয়াট ফাংশন লিখছি, এবার ফুরিয়ার সিরিজ অফ ওয়াট ফাংশন ফুরিয়ার সিরিজ অফ ইভেন্ট ফাংশন দূরে লিখবো আমরা। ইফ এপেক্স ইজ অ্যান ওয়াট ফাংশন দেন জিরো টু পাই ইজ দ্য ইন্টারভেল অ্যাট দ্য ফুরিয়ার সিরিজ এপেক্স ইজ, এটা ওয়াট ফাংশন হলে এপেক্সের মান কত আসবে? জিরো টু এন টু ইনফাইনাইট বি এন সাইন এন এক্স, হোয়ার এ নট জিরো বি এন জিরো বি এন এ ভ্যালুটা থাকবে। ওয়াট ফাংশন হলে এই দুটো ভ্যালু থাকবে। এখন দেখো যদি ইভেন্ট ফাংশন হয়, ফুরিয়ার সিরিজ অফ ইভেন্ট ফাংশন, সেই ক্ষেত্রে এই যেটা এখানে এ এন থাকবে, এ নট থাকবে, এ এন থাকবে, বি এন জিরো হয়ে যাবে। এটি জিরো কেন হচ্ছে, জিরো কেন হচ্ছে বলতে পারবা? জিরো হচ্ছে আমরা তো ফুরিয়ার সিরিজে যেতে হবে, একদম ফুরিয়ার সিরিজ যেখানে কোফিসিয়েন্ট আছে ওখানে একটু যাই, একটু দেখাই দিই, এই যে হ্যাঁ যখন অড ফাংশন, অড ফাংশন হবে সেই ক্ষেত্রে এর এই মানটা থাকবে, এই দুটো মান ইভেন ফাংশনে এই দুটো মান থাকবে না, এটা থাকবে, আর অড ফাংশনে শুধু এটা থাকবে, এই এই দুটো থাকবে। অনেক দূরে চলে আসছে, এই যে এবার কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ। এই কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ ফর্মটা, এর অ্যাপ্লিকেশন খুব একটা দিন একটু ক্রিটিক্যাল তো, কারণ দ্য ফুরিয়ার সিরিজ ইন ইন্টারভেল মাইনাস পাই টু পাই এফ এক্স ইকুয়াল টু, এটা হয় এখানে এটি ঠিক থাকবে, ইসে যে চেঞ্জ হয়ে যাবে যে এগুলো ঠিক আছে, কোফিসিয়েন্টগুলো ঠিক আছে, যেখানে এই যে কমপ্লেক্স আছে এ এন এক্স কত, তোমরা কি এই ফর্মুলাটা জানো, কস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই টু, আর সাইন এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স এক্স বাই টু আই সাই, এটা কিন্তু সাইন এক্স কস এক্স ইন্টিগ্রেশন ত্রিকোণমিতিক সিরিজে আছে, এটা সব ঠিক আছে, খালি ডিফাইন করা কস এন এক্স কে কমপ্লেক্স ফর্মে আর সাইন এক্স কমপ্লেক্স ফর্মে। কস এন এক্স কত, ই টু দি পাওয়ার এই এন এক্স, তো ই টু দি পাওয়ার আই এন এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স বাই টু, আর সাইন এন এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই এন এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স বাই টু আই। এখন দেখো এই মানগুলো যদি আমরা পুট করে দিই ভিতরে, এই যেটা পুট করে দিয়ে জাস্ট সিম্পলিফাই করছে আর কিছু করি নেই, পুট করে দিয়ে এটা এলসিএম করে ক্যালকুলেশন করে সিম্পলিফাই করছে, সিম্পলিফাই করে এই যে সিম্পলিফাই করে এই যে ফর্মটা নিয়ে আসছে এখানে, এই যে এটা এই যে ফর্মটা নিয়ে আসছে, আনার পরে এই ফর্মটাকে বলা হবে তোমার কমপ্লেক্স ফর্ম, এই যে এই যে এখানে লিখছি, এই যে এটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম, এই যে ফাইনালি উই হ্যাভ দ্য সিরিজ ফাইনাল সিরিজ ইন দ্য কমপ্লেক্স ফর্ম, এই যে এটা এটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম, এই যে এটা যদি খালি কমপ্লেক্স ফর্ম লিখতে বলে এটা লিখলে হবে, আর যদি এক্সপ্লেন করতে বলে তাহলে ওইগুলো করে আসতে হবে, বুঝছো? তোমরা এগুলো একটু দেখো এটা বোঝো কিনা, জাস্ট সিম্পলিফাই করা একটু শোনা। ওটা ওই পর্যন্ত আর কিছু নাই, এখানে স্টেট রিমেন্স থিওরিয়াম, রিমেন্স থিওরিয়ামের স্টেটমেন্ট দেওয়া আছে, হ্যাঁ এটা স্টেটই থাকতে পারে আর কিছু থাকবে না, এ প্রুফ থাকবে না। ইফ দ্য ফাংশন এফ এক্স ইজ পিসওয়াইজ কন্টিনিউয়াস ইন দ্য ইন্টারভেল মাইনাস পাই টু পাই দেন লিমিট এন টেন্স টু ইনফাইনাইট ইন্টিগ্রেশন মাইনাস পাই টু এফ এক্স কোয়ার এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফাইনাইট মাইনাস পাই টু পাই এফ এক্স সাইন এক্স ডি এক্স ইকুয়াল টু জিরো,
এটাকে বলা হয় রিমেন থিওরিয়াম স্টেট। এরপরে দেখো কিছু ওয়ার্ক আউট এক্সাম্পল দেওয়া আছে, এইগুলো থেকে মেনলি পরীক্ষা থাকবে। স্যার আমি কি বলছে, এতগুলো দেখলে পারবো না স্যার? এতগুলো দেখতে পারবো না? ওয়ার্কআউট একটা দেখাই দেবো না থাকবে? স্যার কমপ্লেক্স ফর্ম পর্যন্ত থাক, আমরা এটা বাসায় দেখি, নেক্সট ক্লাসে আপনাকে জানাই, তারপরে নেক্সট ক্লাসে আপনি এটা শেখাবেন। আচ্ছা নেক্সট ক্লাসে তো ওয়ার্কআউট এক্সাম্পল, তাহলে তোমাদের ওইগুলো একটু, এইগুলো করতে গেলে আমাদের ওইগুলো একটু লাগবে, এই যে ফুরিয়ার সিরিজ এগুলো লাগবে, ঠিক আছে? এই যে এটা, ওই যে এটা কি, এই যেমন এটা কি, এখানে কি বলছে, ওয়ার্ড ফাংশন ফুরিয়ার সিরিজ, ঠিক আছে? তোমরা ওই পুনটাকে দেখো, তারপর আমরা এটি সামনে আগাবো। হ্যাঁ ইয়েস স্যার। এখানে কত নম্বর, 18 পেজ, এখানে 32 পেজ আছে আর কি। হ্যাঁ স্যার, আর দুটো ক্লাস লাগতে পারে হয়তো এই ইয়ে করতে, শেষ করতে। জি স্যার। দেখি তোমরা কয়জন অ্যাটেন্ড করছো? 9 জন। ও আগে তো 12 জন না 11 জন, 12 জন দেখছিলাম। আসে গেছে না? তা ঠিক আছে, আমি লিভ করলাম। হ্যাঁ জি স্যার, আল্লাহ হাফেজ। আর তোমাদের ক্লাস কালকে, তো তোমাদের ক্লাস বন্ধ মনে হয়, কালকে ছুটি না? স্যার আমরা তো সেটা অবশ্য জানি না স্যার। না কালকে তো এই যে গভর্নমেন্ট হলে তো জন্মাষ্টমীর নোটিশ দেখলাম। হ্যাঁ বন্ধ হলি তো ভালো স্যার, আমাদের তো বিরাই বন্ধ দিতেই চায় না স্যার, অনলাইন ক্লাস হয়ে এমন এক বিপদে পড়ছি স্যার, নিজের আগ পর্যন্ত ক্লাস নাই, মানে ঈদের আগের দিন চান রাত পর্যন্ত এই অবস্থা। না দেখলাম নোটিশ আছে কালকে বন্ধ, বন্ধের ক্লাস চলাবে কি চালাবে না তা তো বলতে বুঝতেছেন না আমি, কারণ আমি তো দেখি শুনে দেখি যে স্যার কি করে। আমি তো নতুন, আমি তো এখন অত কিছু এখানে পরিবেশ বা এখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে এখনো আমি ভালো করে, আর যদি অফিস চলতো তাহলে সমস্যা ছিল না, অফিস তো চলে না। জি স্যার, অফিসে গেলে অফিসাররা কিছু যায় কিন্তু প্রফেসর টিচার আসে না, যদি আমি আজকে আজকে অফিসে গিয়েছি। কালকে কি ক্লাস আছে আপনার স্যার? কালকে কালকে আমার ক্লাস আছে অন্য ব্যাচের সাথে, তোমাদের সাথে নাই মনে হয়। ও আচ্ছা, আমাদের তোমাদের সাথে আছে কিনা দেখি, দাঁড়াও তো লাইনে থাকো। তোমাদের সাথে তোমাদের সাথে কি একদিন ক্লাস? ইয়েস স্যার। একটু দাঁড়াও আমি একটু দেখে নিই। হ্যাঁ তোমাদের সাথে একদিন ক্লাস, কালকে নাই, কালকে আছে আছে ইয়ে ব্যাচের সাথে, থার্সডে না টিউজডে, কালকে আছে তোমার ত্রিপলির সাথে, তোমাদের সাথে নাই। স্যার যদি কালকে বন্ধ হয় স্যার।